নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজ দুটো হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটার সম্পর্কে কিছু আইডিয়া জেনারেট করব বা আইডিয়া দেব, যাতে আমরা আমাদের ঘরে আমাদের সেট আপে সেই দুটো হোমিওপ্যাথিক মেডিসিন দরকার পড়ুক বা না পড়ুক যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কী কী ধরনের রোগ অসুখ থেকে আমরা তাকে মুক্ত রাখতে পারি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এই দুটো হোমিওপ্যাথিক মেডিসিন খুবই মানে বলতে পারেন ব্লাড পিউরিফাই, মানে রক্ত পরিষ্কার করে অনেক কিছু, মানে হিউম্যান বডিতে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এইটাই জানার বিষয় যে হোমিওপ্যাথি মানে হচ্ছে হিউম্যান মেডিসিন, ঠিক আছে? তো কিন্তু হিউম্যান মেডিসিন বার্ডস অ্যানাটমিতে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি এবং প্রয়োগ করে সঠিক একটা মানে জিনিসকে, যেটা কার্যকারিতা যেটা বলা হয়, সেটা আমরা নিতে পারি। মেন সেটার হচ্ছে ডোজ, কত জলে কত কী আমরা ইউজ করতে পারি। আমাদের কি, যেমন ধরুন হোমিওপ্যাথিকের অনেক ফর্মেশন হয়, যেমন বায়োকেমিক একরকম একটা ফর্মেশন, হোমিওপ্যাথিক একটা লিকুইড হয়, একটা ছোটো ছোটো দানার মধ্যে লিকুইড মেশানো হয়, সেটা আপনি ডগ ক্যাটকে আপনি দিতে পারেন। বাট পাখির ক্ষেত্রে অলওয়েজ লিকুইড, না হলে বায়োকেমিক, যেটা গুঁড়ো করে আমরা দিতে পারি। তো এই দুটো মেডিসিন আপনার ঘরে একান্ত থাকা দরকার, যাদের যাদের যে কোনো পাখি থাকুক না কেন, যে কোনো পাখির সেট আপ আপনি করেছেন বা করছেন, ইমিউনিটি সেকশনে কাজ করবে, যে কোনো ধরনের স্কিন ডিজিজ, যে কোনো ধরনের ফেদার, বিশেষ করে মোল্টিং টাইম পে অনেক সময় দেখা যায় যে আননেসেসারি ফেদার মানে পালক ঝরে পড়ছে, এই সমস্ত ক্ষেত্রে, এবং 50 রকম, মানে 50 কেন, একাধিক, মানে আমাদের ধরুন স্কিনের ওয়ার্মের প্রবলেম আছে, তারপরে ফাঙ্গাল ইনফেকশান আছে, ইন্টারনাল এক্সটার্নাল, তো স্কিনেরই প্রচুর রকম ডিজিজ হয়। তেমনি পাখিদেরও প্রচুর রকম ডিজিজ স্কিন রিলেটেড হয়, যেটা স্কিন আমরা যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ না দিতে পারি, অপরিষ্কার তার খাঁচাটা রাখতে হয়, বা আমরা সপ্তাহে একদিন কি দুদিন পরিষ্কার করি, তার ক্ষেত্রে দেখা যায় মাইটসের প্রবলেম আসে, মাইটসের প্রবলেমের সঙ্গে সঙ্গে স্কিনের প্রবলেম আসে। তো এই সমস্ত ক্ষেত্রে এই দুটো গুরুত্বপূর্ণ মেডিসিন আপনার সেট আপে রাখুন। দুটোই মেডিসিন আমরা লাগাতে পারি, দুটোই মেডিসিন আমরা খেতেও পারি। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। দেখুন, হোমিওপ্যাথিকের অ্যাওয়ারনেস আমরা যত পাবো, আমার রিসেন্ট আমি হোমিওপ্যাথিকের ওপর যে অডিও বুক, ডিজিটাল অডিও বুকটা রিলিজ করছি, খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে, হয়তো কালকের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। কারণ সেখানে আমার বিস্তারিতভাবে আমি ডিসকাস করেছি বা স্পিচ দিয়েছি যে হোমিওপ্যাথিক কেন, ওয়াই হোমিওপ্যাথিক, এত তো মানে অ্যালোপ্যাথিক যেখানে রাজত্ব করে বেড়াচ্ছে সেখানে আমরা হোমিওপ্যাথিককে কেন মানে আপনাবো, যাকে বলা হিন্দিতে বলা হয় যে আমরা নিয়ে কাজ করবো, নিজেদের ক্ষেত্রে হোক বা পাখিদের ক্ষেত্রে হোক, সেখানে বিস্তারিত আমি ডিসকাস করেছি। তো সেটা আলাদা টপিক। এখন যেটা আলোচনা করছি, দুটো হোমিওপ্যাথিক মেডিসিন, একটা হচ্ছে ইচিনেশিয়া মাদার, ঠিক আছে, আর একটা হচ্ছে আজারির একটা ইন্ডিকা মাদার, ঠিক আছে, দুটোই এখন সোয়েব ইন্ডিয়ার আমার হাতে রয়েছে। আজারির একটা ইন্ডিকা মাদার, ইচিনেশিয়া মাদার, দুজোকে একসঙ্গেও দিতে পারি, ইন্ডিভিজুয়ালি দিতে পারি। ফার্স্ট আমি ইচিনেশিয়ার সম্পর্কে ডিসকাস করছি যে ইচিনেশিয়া আমাদের কী কী কাজে আসে। ইচিনেশিয়া ফার্স্ট হচ্ছে ব্লাড পিউরিফাই খুব সুন্দরভাবে করে, শরীরে কোনো অংশে, বিশেষ করে ধরুন আমরা যেগুলো অ্যান্টিবায়োটিক ইউজ করি না, এটা বলতে পারেন হোমিওপ্যাথিকের একটা ব্যাকটেরিয়া, মানে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, ঠিক আছে, রক্তের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া ভাইরাস বা বিশেষ করে ধরুন ক্রপ ইনফেকশন হয় বেবি বার্ডে, এই সময় সেটার কম্বিনেশান আলাদা, কিন্তু ইচিনেশিয়া শুধু ক্রপ ইনফেকশান কেন, বডিতে যে কোনো টাইপের কোনো রকম ইনফেকশান, বিশেষ করে ব্লাডে যদি কোনো ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান থাকে বা ভাইরাল ইনফেকশান থাকে বা পুরো ওভারঅল শরীরে যদি কোনো ব্যাকটেরিয়ার ভাইরাস ঠিক সময় মতন আমরা ধরতে পারি, ইচিনেশিয়ার থেকে ভালো মেডিসিন হয়। এছাড়াও ইচিনেশিয়া আপনার পাখির ইমিউনিটি, মানে আরবিসি কাউন্টিংটাকে বাড়ায়, ইমিউনিটি গ্রো করায়, ডাইজেশনেও সাহায্য করে, স্কিন রিলেটেড অনেক রকম ইস্যুতে কাজ করে। এবার স্কিনে যখন আমরা ঢুকবো তখন আমরা মানে আজারির একটা ইন্ডিকা, মানে নিম থেকে যে মেডিসিনটা তৈরি হচ্ছে সেটার সব পরে আসছে। ইচিনেশিয়া আপনারা সপ্তাহে পাখিকে, ছোটো বড় যে কোনো পাখিকে, তার ওয়াটার কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি অনুযায়ী আমরা যদি প্রপার ডোজ, কারণ মাথায় এটা রাখতে হবে যত সম্ভব হোক আমরা অ্যালোপ্যাথিক থেকে দূরে থাকবো বা দূরে রাখবো পাখিকে, সেটা দেশি হোক আর বিদেশি হোক। এখন অনেকেই ভুলতে পারেন কেন, তার কেনর উত্তর যদি জানতে হয়, আজকে যারা হিন্দি বোঝেন তার ডার্ক সাইড অফ অ্যালোপ্যাথিক মেডিসিন আমি একটা ডিসকাশন করেছি শান্তনু বার্সকার চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা মানে ভিডিওটা দেখতে পারেন বা শুনতে, মানে দেখে মানে শুনতে পারেন,
সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে অ্যালোপ্যাথিকে আমাদের কী সাইড এফেক্ট আছে। যতই ভালো ব্র্যান্ড হোক না কেন, তার সাইড এফেক্ট কী আসছে এবং বিগত কত রকমভাবে কি, মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পাখি যে সাবজেক্টটা, পাখি তো যখন ওয়াইল্ডে আমরা কনসেপ্টটা, দেখুন ওয়াইল্ড বার্ড যেগুলো আছে, ধরুন আমরা কাককেই ধরছি, তারা কি আমরা তাদেরকে ইচিনেশিয়া খাওয়াতে যাচ্ছি না তাদের কোনো মাল্টিভিটামিন খাওয়াতে যাচ্ছি, তারা ন্যাচারাল পরিবেশে তাদের খাদ্য জোগাড় করে, তাদেরও কি রোগ অসুখ হচ্ছে না, হচ্ছে, অত্যাধিক মাত্রা হয়ে গেলে মরে যায়, না হলে তারা নিজেরাও জানে প্রাকৃতিক অনেক উপায় রয়েছে যে উপায়ের মাধ্যমে তারা নিজেদের নিজেদের ঠিক করতে পারে। নেচার তাদের সেরকমভাবেই ক্রিয়েশন করেছে এবং মাথায় সেই বুদ্ধিটা দিয়েছে যে কোন ফল, কোন পাতা, কোন ফুল, কোন কী খেলে বা কী সময় কী করলে, যেমন দেখবেন কুকুরা বমি করলে বা পেটে প্রবলেম হলে ঘাস খায়, কারণ ঘাসে মারাত্মক ব্যাপারে ফাইবার থাকার দরুন ওদের ডাইজেশনটাকে আরও বেনিফিট দেয়, তো এগুলো আমরা দেখে থাকি। কিন্তু আমাদের ক্যাপটিভেই যখন কনসেপ্টটা এলো কেজি বার্ড, তখনই আমরা মেডিসিনের উপর ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু আজকের দিনে অ্যালোপ্যাথিক প্রচুর রকম যে ড্রাগসগুলো আমরা ইউজ করি হিউম্যানের ক্ষেত্রে অনেক সাইড এফেক্ট রয়েছে, বিশেষ করে মানে একটা অ্যালোপ্যাথিক, ধরুন আমি মাঝে মাঝে অ্যালোপ্যাথিক শপে যাই নিজেরই ক্ষেত্রে, কোনো কারণে মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা আমি কিছু লাগাই না, আমি বাম লাগাই বা আমি অন্যরকম প্রক্রিয়া আছে, তো কোনো কারণে খেতে হলে বা বাড়ির কারোর কিছু হচ্ছে দেখি, মানে আজকের দিনে এটা তো বুঝ বড় ব্যাপার যে মানে আমি বোঝানোর জন্য কিন্তু কনসেপ্টটাকে মানে লাইনটাকে চেঞ্জ করলাম, তার মাসেরই খরচা শুধু অ্যালোপ্যাথিক মেডিসিন 2,000-3,000 খরচা, কিন্তু এই যে সাইড মানে জিনিসটা খা, যে রোগটা তার শরীরে আছে মানুষটা, সেই রোগটাকে কমাবার বা ধামা চাপা দেওয়ার বা সেখান থেকে রিকভারি করার চেষ্টা করছে, কিন্তু এর যে আজকের দিনে যে সমস্ত কেমিক্যাল দিয়ে রেডি করা হয়, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানে গভর্নমেন্ট থেকে অনেক ব্র্যান্ডকে প্রমোট করায় না বা প্রমোট বলতে বলছে ব্র্যান্ড করে মানে ব্যান্ড করে দেওয়া হয়, কারণ তার কার্যকারিতার থেকেও তার ক্ষতির চান্স অনেক বেশি থাকে। এবার হ্যাঁ, এখন বলবেন যে দেখুন আমরা ব্র্যান্ডকে ভরসা করি, তাই তো, ব্র্যান্ড মানে আমরা তার এখন চোখ বন্ধ করে নিতে পারি, কিন্তু এখানেও একটা কোনো কিছু চোখ বন্ধ করে না, বুঝে শুনে নিই, আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না, ডাক্তার যেটা প্রেসক্রাইব করে সেটা দোকানে মেডিসিন শপে গিয়ে সেই মেডিসিনটা আমরা নির্ভয়ে নির্দ্বিধায় আমরা ইন্ট্যাক্ট করি, কিন্তু এটাও আদৌ জানি না যে কী লেখা আছে, মানে মানে মেডিসিনে এতে কী লেখা আছে অনেকেই আমরা জানি না, এটা জানা সম্ভব না, তাহলে তো আমাদের মেডিকেল নিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু এবং যতই যদি ধরুন ধরেই নিন কোনো কিছু প্রবলেম নেই, তারও তার একটা সাইড এফেক্ট থাকে, কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে, যেখান থেকে আমরা একটা বেটার রেজাল্ট আউটপুট পেতে পারি। এবং বার্ডস অ্যানাটমি আমার যেহেতু পড়াশোনা, যেটুকু পড়াশোনা করে চলেছি, বা পাখির শারীরিক এবং মানসিক অবস্থাতে হোমিওপ্যাথিক মারাত্মক লেভেলে কাজ করে, কিন্তু তখনই কাজ করবে যদি আপনি প্রপার ডোজ, ওই আবার বলছি মার্কেট বাজারের ডোজ নিয়ে কাজ করলে হবে না, কিন্তু যে 1 লিটার জলে 4 ফোঁটা, এই মানে 2 লিটার জলে 5, এরকম ব্যাপারটা নয়, কনসেপ্টটা চিন্তা করতে হবে। আর এখানে কেউ টেকনিক্যালি যখন আমাকে আমাকে প্রশ্ন করে, দাদা আপনি তো বলছেন 30-35 mL জলে এটা, তাহলে 1 লিটারে তো এটা এইটা হওয়া দরকার, না, দিস ইজ টেকনিক্যাল কোনো পার্ট না, এটা মেডিকেল পার্ট, জলের ঘনত্ব অনুযায়ী মেডিসিনের ঘনত্ব, এবং তার সঙ্গে সঙ্গে নির্ভর করছে একটা পাখি কতবার জল ইন্ট্যাক্ট করে, ডিপেন্ড অন সিচুয়েশান, ডিপেন্ড অন সিজন, কোনো পাখিকে দেখবেন জল কম খায়, কোনো পাখিকে দেখবেন মানুষেরই মতন জল বেশি খায়। এবার জেপসি জ্বর থেকে তার তো ইনট্যাক্ট, পাখির খাবার মানে হচ্ছে খাবার থেকে জল সমস্ত কিছু, এবার সেখানে প্রপার ডোজটা যদি অ্যাপ্লাই করতে না পারেন, তখন আপনি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক দুটোতেই ফেলিওর হবেন। ফলে আমার মনে হয় অলওয়েজ বেটার, শুধু আমার না অনেকেই দেখেছেন, এবং আমরা সব থেকে বড়, আচ্ছা বাই দ্য ওয়ে এতখানি যারা ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে, যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিও দেখেন, তারা প্লিজ কন্ট্যাক্ট করুন আমাকে হোয়াটসঅ্যাপে, কিছু কথা বলার আছে আপনাদের সঙ্গে, প্লিজ কন্ট্যাক্ট করুন। তো যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা হোমিওপ্যাথিক রেমেডি বলুন, অ্যালোপ্যাথিক করতে করে অনেক অনেক প্রবলেম হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দেশি হোক বিদেশি মেডিসিন, মানে তার অর্থনৈতিক কোনো সমস্যা নেই, সে ব্র্যান্ড ইউজ করতেই পারে, কিন্তু সে এখন চাইছে সুইচ করতে, প্রমাণ দরকার। আমি তো বলি উইদাউট প্রমাণ আমি কথা বলি না, এই ভুলভাল একটা বলে দিয়ে, দেখুন সিভিয়ার কন্ডিশনে আমিও অ্যালোপ্যাথিক চার্জ করি বা আপনাদের চিকিৎসার জন্য বলি, কিন্তু বেশিরভাগটা সময় আমরা যদি রোগটাকে ঠিক মতন ধরতে পারি, তাহলে প্রপার হোমিওপ্যাথিকের যে ডিজিজ মানে পেশেন্ট অনুযায়ী, যেমন আর্সেনিকের পেশেন্ট আলাদা, আজারির একটা ইন্ডিকা মাদার বা ইচিনেশিয়া যেটা নিয়ে আজকে ডিসকাস করছি, সেটা আমরা সব পাখিকেই এমনিই দিতে পারি। সেই জন্যে হোমিওপ্যাথিকে চেষ্টা করুন জিনিসটাকে আয়ত্ত করার, জানবার জিনিসটাকে, তাতে দেখবেন
অনেক কিছু সুবিধা। আর তারপরে ধীরে ধীরে যতটা সম্ভব ন্যাচারালে আসুক, তাতেই আমাদের পাখি অনেক সুস্থ থাকবে, সবল থাকবে। তো ইচিনেশিয়া একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, একে কম্বাইন করেও দেওয়া যায়, একে আমরা ইন্ডিভিজুয়ালও দিতে পারি। যখনই দেবেন সপ্তাহে পর পর 3 দিন কি 4 দিন, একদিন দিয়ে ছেড়ে দেবেন না, এটা কোনো ওষুধের ডোজের কাজ করে না। কারণ ওষুধের যে গুণাগুণটা, মানে কীরকম বলুন তো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড কিন্তু ব্যাপারটা এরকম। আজকে ধরুন আমি এক মাস ভিডিও বানালাম না, অনেকেই কিন্তু চ্যানেল আর আসবেন না। এই যে ইউটিউব থেকে রেগুলার যে ইমপ্রেশন ক্রিয়েট করে, মানে ইমপ্রেশন পাঠায়, আমার একদিকটা আমার হচ্ছে কনসিস্টেন্সি, যে আমি একদিন অন্তর অন্তর ভিডিও মানে আমাকে যেহেতু আদার্স চ্যানেলও কাজ করতে হয়, ফেসবুকও কাজ করতে হয়, নিজের পার্সোনাল অন্যান্য কাজ আছে, সব কিছু আছে, বলে এই সাব মানে কনসিস্টেন্সিটাকে আমি ফলো করছি। তাহলে কী হচ্ছে, ইউটিউব যখনই আমার এই ওরা জেনে, ইউটিউবে যে অ্যালগোরিদম সেটা জেনে গেছে কিন্তু আমি এইভাবে কাজ করতে চাইছি, ফলে ওই মতন ইমপ্রেশন পাঠাচ্ছি দুটো চ্যানেল থেকে, পাখিরই কথা বলছি। কিন্তু আমি ধরুন 1-2 মাসের জন্য গ্যাপ হয়ে গেলাম, আমার ভালো লাগছে না, বা আমি আউট অফ সিটি হয়ে গেলাম, বা আমি এমন একটা রোগে পড়লাম, তাহলেও ইউটিউবও কিন্তু আমাকে ভুলে যাবে। তেমনি একদিনে কোনো কিছু হয় না, পর দিলে পরপর 3 দিন, তবে গিয়ে ওটা প্রপার কাজের জন্যে ইউজ করা হবে। ইচিনেশিয়া আপনি প্রিভেনশানের জন্যে যে কোনো সিজনে মাসে অন্তত 2-3 বার করে ইউজ করতেই পারেন, যখন ইউজ করবেন 3 বার। এবার আসছে আমি আজারির একটা ইন্ডিকা মাদা, যেটা নিম মাদা, ঠিক আছে। এটা সোয়েব ইন্ডিয়া, হ্যাপকো, তারপরে বিশেষ করে জার্মান মেড, দেখুন জার্মান মেড অলওয়েজ বেটার, বাট কস্টলি হয়, তো আমি বেটার রেকমেন্ড করি SBL কোম্পানি বা সোয়েব ইন্ডিয়া কোম্পানি। হ্যাপকো আছে, ইন্টারন্যাশনাল আছে, অনেক কোম্পানি এখন আবিষ্কার আছে। তবে হ্যাঁ, হোমিওপ্যাথিকের ফ্রডের থেকে বাঁচতে হবে। কোনো রকম যাদের ধরুন শহরেও হয়, কিন্তু শহরের থেকে ইন্টেরিয়র সাইডে বেশি হয়, ডিস্টিল ওয়াটার মেশানো থাকে, আপনাকে দিয়ে দিল, আপনি দেখবেন যে আর ধরুন অ্যাজারির একটা ইন্ডিকা, নাম তো লেখা আছে, আপনি তো আর বোঝেন না ব্যাপারটাকে, আপনি এসে দিচ্ছেন কোনো কাজ করছেন, তার মানে মেডিসিনটার প্রবলেম আছে। মেডিসিনটার নামে প্রবলেম না, মেডিসিনটা ওই সবটার প্রবলেম আছে তারা, কারণ ডিস্টিল ওয়াটারের সঙ্গে মেশানোর যে কনসেপ্টটা সেটা বেশি ডিস্টিল ওয়াটার চলে গেছে, মেডিসিনের মাত্রা কম হয়ে গেছে। ফলে যখনই নেবেন, দরকার পড়লে অনলাইন পারচেস করুন, ব্র্যান্ড পারচেস করুন, কিন্তু কেউ যদি আপনাকে বলে আমি ঢেলে দিচ্ছি, তাহলে কী বটল থেকে ঢালছে সেটা হচ্ছে বড় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে থাকা অবস্থায় নেবেন না, থাকা মানে এটা হচ্ছে সিল মেডিসিন, মানে এটা হচ্ছে এটা এরকম ফট করে আওয়াজ হয়, দিস ইজ সোয়েব ইন্ডিয়া ব্র্যান্ড কোম্পানি, এটার কোনো লোক মানে আপনার ডুপ্লিকেট হবে না। এবার আসছি আমি এটার উপর ডেডিকেটেড ভিডিও বানাবো, কী করে বুঝবেন যে হোমিওপ্যাথিক মেডিসিন আপনার মানে নকল নয় আসল, সেটা পরে কোনো দিন একদিন ভিডিও করবো। আজারির একটা ইন্ডিকা স্কিনের মানে ডাইজেশন, লিভারের তো বড় মেডিসিন, ডিওয়ার্মিং করানো যায়, যে কোনো ধরনের স্কিন ইনফেকশান মানে পাখি চুল করছে, ইচিং করছে মানে খুজলচ্ছে যেটাকে বলা, ইচিং করা বা স্কিন ইনফেকশান হয়েছে, পক্সের সময় তো মারাত্মক কাজ করে, এনি কাইন্ডস অফ স্কিন ইনফেকশান আজারির একটা ইন্ডিকা আপনি লাগাতো। আচ্ছা ইচিনেশিয়া বলছি, কোনো কারণে ধরুন আজারির একটা ইন্ডিকা নিয়ে বলছি বলে বলছি, কোনো ধরুন এখানে র্যাশের মতন কিছু হয়েছে পাখিটার গায়ে, ফেদারটা পড়ে যাচ্ছে, বা স্কিনের কিছু প্রবলেম আছে, দুটো মেডিসিনকে একসঙ্গে এক জায়গায় করুন, করে কটন দিয়ে সেই জায়গায় লাগান, দিনে 2-3 বার, আর 2-3 বার আপনি দুটোই মেডিসিন কম্বাইন করে দিন। উইদিন 7-10 ডেজ আপনার দেখবেন ক্লিয়ারেন্স চলে আসছে, আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকছে যে কোনো ধরনের ডিজিজে। আর দুটো পাঞ্চ করে দিলেও ইমিউনিটি সেকশনে কাজ করবে, তারপরে ডাইজেশন সেকশনে কাজ করবে, আপনার পাখিটা অলওয়েজ হেলদি অনুভব করবে, মেন্টাল ফিজিক্যাল বোথ সাইড, এবং এখানে RBC কাউন্টটাকে স্টেবল করে বলে ইমিউনিটি সেকশন খুব ভালো কাজ করে, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দুটোকেই বলছি। এছাড়াও অ্যাজারির একটা ইন্ডিকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, তো সেই হিসাব মতন আমরা একে লাগাতেও পারি আবার একে খেতেও পারি, সেই জন্য মাদার পোটেন্সিতে দুটোকেই আপনাকে নিতে হবে, তবে মিক্সিং করে আপনারা ইউজ করতে পারেন। আজারের একটা ইন্ডিকা মাদার, যেটা নিম থেকে, যেটা 2 দিন আগেই আমি নিমের ওপর ভিডিও বানাই, কিন্তু সেখানে বলা হয়েছিল যে গরমকালে, এখানে কোনো কনসেপ্টের কোনো ভুলভাল কিছু নেই, সারা বছর আপনি ইউজ করতে পারেন, তবে এটাও হচ্ছে যে সপ্তাহে 3 দিন, ব্যাক টু ব্যাক 3 ডেজ, পরপর 3 দিন দেবেন, তবে ছোটো বড় যে কোনো পাখি, ঠিক আছে। এবার যেহেতু আমি মেডিসিনটা আছে, আমার পাখি যেহেতু সপ্তাহে 3 দিন করে নিম পাতা চুইং করে খায় যে কোনো পাখি, ফলে তারও কিন্তু, আর আজারির একটা ইন্ডিকা মানে নিম মাদার কিন্তু ব্লাডটাকেও পিউরিফাই করে, ঠিক আছে, অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখে, বডিতে ইন্টারনালি ফাঙ্গাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান, মানে ইমিউনিটি সেকশন যেহেতু বুস্ট করছে বা গ্রো করছে,
ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পায়। তো এই দুটো মেডিসিন ঘরে নিশ্চয়ই রাখুন, যারা বিগিনার, যারা অ্যাডভান্স, কোনো কিছু দেখার দরকার নেই। এই দুটো মেডিসিন বিশেষ করে যখন ধরুন বেবি হ্যাচিং হচ্ছে, যেখানে আমার 4টা পেজেন ওখানে আমি ইচিনেশিয়ার কথা উল্লেখ করিনি, কারণ প্রচুর হোমিওপ্যাথিকে প্রচুর ভালো ভালো কম্বিনেশান আমার নিজস্ব আছে, এবং মেডিকেল মানে হোমিওপ্যাথিক যে সায়েন্স সেই সায়েন্সের মাধ্যমেও আছে যে এর সঙ্গে ওটা, ওর সঙ্গে ওটা করে আমরা যে কোনো ধরনের রোগকে আমরা কিন্তু সারাতে পারি। এই জন্যে এই দুটো মেডিসিন ঘরে রাখো, খুব গুরুত্বপূর্ণ। যেখান থেকেই দেখুন না কেন, বাংলাদেশ বা ইন্ডিয়া যেখান থেকেই আপনারা দেখছেন, এই দুটো মেডিসিন পায়রা, মুরগি, পাখি সবেতেই কাজ করে। নমস্কার।